হিন্দু ধর্ম অনুসারে খারাপ কাজ করলে মৃত্যুর পর নরকে শাস্তি পেতে হয়। জেনে নিন পাঁচ মহাপাপ কি কি। সাবধান, এই কাজগুলি করলে নরকে চরমতম শাস্তি অপেক্ষা করছে আপনার জন্য। এই পাঁচটি মহাপাপ সম্পর্কে আলোচনা করব বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। সনাতন ধর্মে মৃত্যুর স্বর্গ ও নরকের অস্তিত্ব মানা হয়ে থাকে। প্রত্যেক মানুষ জীবদ্দশায় অথবা মৃত্যুর পর নিজের কর্মফল অবশ্যই ভোগ করে। বেঁচে থাকতে ভালো কাজ করলে মৃত্যুর পর আত্মা স্বর্গে সুখলাভ করে এবং খারাপ কাজ করলে আত্মাকে নরকে শাস্তি পেতে হয় বলে প্রচলিত বিশ্বাস। বেঁচে থাকতে একজন মানুষ কি কি পুণ্য বা পাপ করেছে তার সব হিসেবেই এখানে করা হয়ে থাকে। শিবপুরাণ, স্কন্দ পুরাণ ও কর্মপুরাণে পাঁচটি মহাপাপের উল্লেখ রয়েছে। বেঁচে থাকাকালীন এই পাপগুলি করলে নরকে চরমতম শাস্তি ভোগ করতে হয়। সাবধান করা হয়েছে পুরাণে। জেনে নিন এই পাঁচ মহাপাপ কি কি। এই পাঁচ চরম অন্যায় করলে জীবদ্দশায় আপনি পার হয়ে গেলেও মৃত্যুর পর নরকে এর শাস্তি ভোগ করতেই হবে। এক, অপরিচিত কারোর সঙ্গে সহবাস। শাস্ত্র বলছে অপরিচিত কারোর সঙ্গে সহবাস মহাপাপ হিসেবে গণ্য হয়। এই কাজ যারা করেন মৃত্যুর পর নিশ্চিতভাবে তাদের নরকবাস করতে হয়। শাস্ত্র অনুসারে শরীরের টানে বা অন্য কোনো প্রলোভনে কোনো অপরিচিত পুরুষ বা মহিলার সঙ্গে সহবাস করা উচিত নয়। দুই, ভ্রূণ হত্যা। মাতৃগর্ভে ভ্রূণ হত্যা করা মহাপাপ বলে মনে করা হয়, তাই ভুল করে কখনো এমন কাজ করা উচিত নয়। এই পাপের শাস্তি ভয়ানক হয়ে থাকে। শুধু মৃত্যুর পরে নরকবাস নয়, ভ্রূণ হত্যার শাস্তি হিসেবে জীবদ্দশাতেই চরম সর্বনাশ নেমে আসতে পারে আপনার জীবনে। তিন, সোনা চুরি করা। শাস্ত্র অনুসারে কারো সোনা চুরি করা বা কেড়ে নেওয়া পাঁচ মহাপাপের অন্যতম, কারণ সোনাকে লক্ষ্মী হিসেবে মনে করা হয়। এই পাপের চরম শাস্তি অবশ্যই নরকে অপেক্ষা করছে। চার, প্রতারণা। কখনো ভুলেও কাউকে ঠকাবেন না বা কারোর সঙ্গে প্রতারণা করবেন না। আপনাকে বিশ্বাস করে যদি কাউকে ঠকতে হয় তো সেই অভিশাপ আপনার গায়ে নিশ্চয়ই লাগবে। অর্থ সম্পত্তি বা অন্য কোনো কারণে কখনো কাউকে প্রতারণা করা উচিত নয়। নরকে এভাবে শাস্তি ভয়ানক বলে পুরাণে উল্লেখ রয়েছে। পাঁচ, বাড়ি নষ্ট করা। কারোর বাড়িতে আগুন দেওয়া বা ভাঙচুর জ্বালানো অত্যন্ত গর্হিত কাজ। মৃত্যুর পর এই পাপের শাস্তি এড়ানো যায় না। ইচ্ছে করে কারোর বাড়িতে ঝগড়া বাঁধানো বা অশান্তির পরিবেশ তৈরি করা মহাপাপ। কারোর সংসার নষ্ট করে দিলে মৃত্যুর পর নিজের কর্মফল হিসেবে নরকে চরম শাস্তি ভোগ করতে হয়। বন্ধুরা, আপনারা হয়তো বুঝতে পেরেছেন কোন কোন মহাপাপ কাজগুলো করলে নরকে শাস্তি পেতে হয়। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা জেনে বা না জেনে কখনো এই পাপ কাজগুলো করবেন না, কারণ ভগবান সবার পাপের হিসাব রাখেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।